Assalamualaikum everyone. Please daran. Video ta kindly kyo skip korben na. Ami ei video te ja bolte cholechi ta ekta surprising bishoy o dukkher bishoy bote. Apnara ja shunte cholechen seta bodhoy kokhono apnara asha korenni. Ami apnaderke kichu surprising bishoy ekhon bolte cholechi. Amar pichune je chhele ta ke dekhte pacchen se kintu amar chachato bhai. Ekhon ei somoshya ta ki? Pradhan somoshya hocche tar baba mara geche se ekhon etim. দ্বিতীয় সমস্যা হচ্ছে সে প্রতিবন্ধী তার পাটা দেখতে পাচ্ছেন বেকানো ওই পাটা দেখাও ও পাটা দেখাও দেখতে পাচ্ছেন তার পাটা কিন্তু বেকানো এ পা দেখি তার মাজাটা কিন্তু মিহি দেখা দেখতে পাচ্ছেন তার মাজাটা কিন্তু মিহি ওকে অর্থাৎ তার কিন্তু বিশেষ রোগ আছে তার এই রোগের পিছনে তাকে কিন্তু কিছু পরিমাণ টাকা খরচ করতে হয় এখন সমস্যাটা কোথায় তার পিতা নেই তার টাকা জোগাড় করার কোনো উপায় নেই তারা কিন্তু অনাহারে জীবন যাপন করতেছে এখন মেইন বিষয়টা আমি আপনাদেরকে বলি সে কিন্তু প্রতিবন্ধী ভাতা পেত দেখতে পাচ্ছেন এটি তার বই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে 6 মাস যাবত কোনো টাকা পাচ্ছে না তাহলে আমার প্রশ্ন সে যদি 6 মাস থেকে কোনো টাকা না পায় তাহলে তাদের সংসারটা কিভাবে চলবে তাছাড়াও যে তার অসুখগুলো আছে তার জন্য প্রতি মাসে যে টাকাগুলো লাগে সে টাকাগুলো কোথা থেকে জোগাড় হবে এখন সরকার কর্তৃক যে টাকাগুলো দেওয়া হয় তাদের কিন্তু এই সমস্যা সমাধানের জন্য দেওয়া হয় তাই না তার যেহেতু অসুখ বিসুখ আছে এবং যেহেতু সে এতিম তার বাবা নাই তাহলে সে যদি টাকাগুলো পেত তাহলে কিন্তু তাদের খুবই উপকার হতো কিন্তু 6 মাস যাবত সে কোনো টাকা পাচ্ছে না দেখতে পাচ্ছেন বই এটা কিন্তু মনে করলেন যে ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছা করবে যদি কেউ 6 মাস থেকে টাকা না পায় এখন আমি আপনাদেরকে বলি যে সে কি সমস্যার জন্য টাকা পাচ্ছে না অ্যাকচুয়ালি ইউনিয়ন পরিষদে কি যে করেছিল আল্লাহই জানে তাদের নাকি অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্টের সমস্যা হচ্ছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট যখন দিচ্ছে তখন নাকি ম্যাচ করছে না তার জন্য তারা নাকি টাকা তুলতে পারছে না এখন এটা কিন্তু অনেক জায়গাতে হয়েছিল যেমন চাঁপাইনবাবগঞ্জে হয়েছিল যেহেতু আমাদের এটা শিবগঞ্জ উপজেলার মধ্যে পড়ে শিবগঞ্জ উপজেলাতেও কিন্তু এরকম সমস্যা হয়েছে এটা কিন্তু অনেক দিন আগে হয়েছিল প্রায় 6 মাস যাবে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে আমি শুনেছি যে কোনো টাকা লাগে নিয়ে ঠিক করতে তারা কিন্তু ঠিক করে দিয়েছে তার জন্য কোনো টাকা নেয়নি কিন্তু আমাদের শিবগঞ্জ উপজেলায় ধাইনগর ইউনিয়ন পরিষদে এই বিষয়টি কোনো গুরুত্ব দিচ্ছে না তারা ঠিক করে দিচ্ছে না আর কিছুদিন আগে নাকি ঠিক করেছিল তার জন্য প্রত্যেকের কাছে মেবি 300 টাকা করে নিয়েছিল এখন প্রায় 5000 লোকের যদি এরকম সমস্যা হয় এবং 5000 লোকের কাছ থেকে যদি তারা 300 টাকা করে নেয় তাহলে কিন্তু প্রায় 15 লক্ষ টাকা হয় আপনারা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখবেন অ্যাবাউট 15 লক্ষ টাকা হয় এখন যদি 15 লক্ষ টাকা তারা পকেটে নিয়ে নেয় তাহলে কিন্তু এটা একটা দুর্নীতির আন্ডারে পড়ে তাই না এগুলো ঠিক করতে কিন্তু কোনো টাকা লাগে না ফিঙ্গারপ্রিন্ট করতে কোনো টাকা লাগবে কোনো ভাই তবুও কিন্তু তারা 300 টাকা করে নিচ্ছে এটা ঠিক করতে নাকি যারা ঠিক করেছে তারা বলেছিল আমি এটা তথ্য পেয়েছি এক জায়গা থেকে এখন আপনারা বিষয়টি ভেবে দেখেন একজনের কাছে যদি 300 টাকা করে নেয় এবং যদি সেখানে প্রায় 5000 লোক থাকে তাহলে 15 লক্ষ টাকার মতো হয় এই 15 লক্ষ টাকা তারা কিন্তু পকেটে ভরে নেবে ওকে বাট কিছু কিছু বই কিন্তু এখনও তারা ঠিক করে দেয়নি সামান্য কিছু বই ঠিক করে দিয়েছে হয়তো বা এখান থেকে তারা আরও বেশি পরিমাণ টাকা নিতে পারে সেটা আমি মনে করতেছি যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এদের সংসার কিভাবে চলবে তারা যদি 6 মাস থেকে টাকা না পায় প্রতিবন্ধী টাকা প্লাস তার যেহেতু বাবা নাই তাহলে তার সংসারটা কিভাবে চলবে এটা হচ্ছে আমার প্রশ্ন আর যারা দায়িত্ববান ব্যক্তি আছে অর্থাৎ যাদের উপর দায়িত্ব আছে এগুলো মেনটেন করার তাদের কি মাথার সমস্যা আছে নাকি ভাই তারা কি জানে না একটা পরিবার যদি 6 মাস থেকে টাকা না পায় তাহলে তাদের সংসার কিভাবে চলে আপনারা একটু ভেবে দেখুন যে 6 মাস থেকে যদি সে টাকা না পায় এবং তার যদি বাবা না থাকে তাহলে তাদের ইনকামটা কোথায় থেকে আসবে যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আমি খুবই খুশি হব জাস্ট আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই সচেতন হতে পারে এবং এই সচেতনতামূলক ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ